আজকের রেসিপি গোটা রান্না। উপকরণ: বেগুন, শিম, সজনা ফুল, আলু, লাউ শাক, কুমেজরি, বিট, পালং গোড়া, তেল, খাসারি কড়াই ছাড়ানো, মটরশুঁটি ছাড়ানো, চিনি, লবণ, শুকনো লঙ্কা, তেজপাতা, হলুদ বাটা, আদা বাটা, জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা। কড়াই তেল দিচ্ছি, এটা অনেক সময় লাগবে, সব একটা একটা ভেজে ভেজে রাখতে হবে। দুটা ভাজার সময় একটু হলুদ বাটা দিচ্ছি, লবণ দিচ্ছি, বেগুনটা ভাজা হয়ে গেছে, শিমটা কড়াই দিয়ে দিচ্ছি, শিমটা ভালো হয়ে গেছে, ঢেলে দিচ্ছি, কড়াই তেল দিচ্ছি, আলু বেগুন ভাজা হয়ে গেছে, ঢেলে নিচ্ছি, কড়াই তেল দিচ্ছি, পাঁচফোড়ন দিচ্ছি, কড়া গোটা লঙ্কা তেজপাতা দিচ্ছি, পালং ডাঁটাটা কড়াই দিয়ে দিচ্ছি, ডাঁটাটা ফেলে দিচ্ছি, লবণ দিচ্ছি, বাটা হলুদ দিচ্ছি, সজনা ফুল, ইংরেজি কড়াই দিয়ে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরিশেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আদা বাটাটা দিয়ে দিচ্ছি ডাটার সঙ্গে, জিরে বাটা দিচ্ছি, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি, মটরশুঁটি ছাড়ানোটা কড়াই দিয়ে দিচ্ছি, খাসারি কড়াই ছাড়ানোটা দিয়ে দিচ্ছি, কড়াই আর একটু কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি, আদা বাটা একটু, জিরে দিচ্ছি একটু বাটা, আলু বেগুনটা কড়াই দিয়ে দিচ্ছি, জল দিয়ে দিচ্ছি কড়াই, ঢাকা দিয়ে দিচ্ছি, একটু সেদ্ধ হোক,
ঢাকাটা খুলে দেখছি কতটা বাকি। বেগুনটা ভেজে রেখেছিলাম, কড়াই দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিচ্ছি, সেদ্ধ হতে সময় লাগবে। গোটা রান্নার তরকারিটাতে চিনি দিচ্ছি। আর একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা খুলে নিচ্ছি। গোটা রান্না তরকারিটা হয়ে গেছে, ঢেলে দিচ্ছি। গোটা রান্না পরিবেশনের জন্য রেডি। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি এখন ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে লাইক করুন, আর যদি এই ভিডিওটি আপনি ইউটিউবে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেল সাবস্ক্রাইব করা থাকলে নতুন নতুন রেসিপির নোটিফিকেশান সব থেকে প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে, আর আপনি আপনার পছন্দ মতো যে কোনো সময়ে সেই ভিডিওটি দেখতে পারবেন। এই ভিডিও সম্পর্কিত কিছু তথ্য আমি ডেসক্রিপশনে দিয়েছি, এছাড়া আরও কিছু জানার বা বলার থাকলে আমাকে কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেব। পরিশেষে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এই ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ আপনাকে সাথে থাকার জন্য। দেখা হবে প্রতিদিন নতুন ভিডিওতে।